নমস্কার বন্ধুরা, এক্সাম আটাবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন এই টপিকের উপর কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করব। দেখা যাক প্রথম অঙ্ক কি আছে। প্রথম অঙ্ক দেওয়া আছে, ইফ এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 3:4, বি ইজ টু সি ইজ ইকুয়াল টু 7:9, দেন ফাইন্ড এ ইজ টু বি ইজ টু সি। দেখো কি দেওয়া আছে, এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 3:4, বি ইজ টু সি ইকুয়াল টু 7:9। আমাকে কী বার করতে বলেছে, এ ইজ টু বি ইজ টু সি সমান কত। দেখো এটা খুব সহজে আমরা সলিউশন করতে পারবো। এখানেতে কমন পার্ট কোনটা আছে, বি। তাহলে আমি রেশিওগুলোকে এইভাবে লিখব, দেখো এ ইজ টু বি সমান 3:4, বি ইজ টু সি সমান কত বলেছে 7:9। তাহলে দেখো কমন পার্ট আছে আমার এই বি আর এখানে, তার অনুপাত হচ্ছে 4 আর এখানে 7। তাহলে এই দুটোকে আমাকে সেম করতে হবে। কিভাবে সেম করব, এই দিকের রাশিগুলিকে গুণ করব 7 দিয়ে আর এই দিকগুলোকে গুণ করব 4 দিয়ে। তাহলে কি আসছে, 3×7=21, 4×7=28, 4×7=28 আমি একবারই লিখেছি বিয়ের জন্য আর লিখবো না, 4×9=36। তাহলে আমার এ ইজ টু বি ইজ টু সি কী অ্যান্সার এলো, 21:28:36। খুব সহজ অঙ্ক ছিল এবং আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছ। চলো দেখে নেওয়া যাক পরের অঙ্ক কী আছে। পরের অঙ্কে বলেছে, ইফ এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 2:3, আমি সঙ্গে সঙ্গে লিখতে থাকি, ইফ এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 2:3, বি ইজ টু সি ইজ ইকুয়াল টু 6:9, অ্যান্ড সি ইজ টু ডি ইজ ইকুয়াল টু 5:7, জানতে চেয়েছে এ ইজ টু ডি সমান কত। তো খুব সহজ সমাধান, কী করবো, এখানে এ 2 আর ডি 7, 2:7 না, এইভাবে হবে না। কীভাবে করতে হবে, ফার্স্ট আমরা এই দুটো পেয়ারকে নেব। দেখো কী আছে, এ ইজ টু বি অ্যান্ড বি ইজ টু সি, তাহলে কমন পার্ট কোনটা, বিটা। তো আগের মতোই আমরা করব, এ ইজ টু বি সমান 2:3 আর বি ইজ টু সি সমান 6:9, তাহলে 3 আর 6। তো এখানে কমন পার্ট হচ্ছে বি, তাহলে এইটাকে সেম করতে হবে, 3 আর 6কে সেম করতে হবে। 3কে আমি 6 বানাবো কী করে, ইনটু 2 করে। কীভাবে, 2×4, 3×6, এখানটা তো 6 রয়েছে, 9। তাহলে আমার এ ইজ টু বি ইজ টু সি কী পেলাম, 4:6:9। কি জানতে চেয়েছে, এ ইজ টু ডি সমান কত। দেখো আমি একবার লিখছি, এ ইজ টু বি ইজ টু সি 4:6:9, সি ইজ টু ডি সমান 5:7, তাহলে সি, সিয়ের তলায় সি লিখলাম, ইজ টু ডি সমান 5:7। দেখো কমন পার্ট কোনটা, সি, তাহলে এই দুটোকে সমান করতে হবে। এই দিকটাকে গুণ করব 5 দিয়ে, এই দিকটাকে গুণ করব 9 দিয়ে। 5 দিয়ে শুধু 9কে নয়, পুরো সংখ্যাগুলোকেই গুণ করতে হবে। তাহলে দেখো এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি কত আসবে, 4×5=20, 5×6=30, 5×9=45, 5×9=45টা একবার লিখেইছি, 7×9=63। তাহলে এ ইজ টু ডি কত অ্যান্সার আসবে, 20:63।
তাহলে এইচ টু ডি আসবে 20:63। দেখো খুব সহজেই আমরা অঙ্কটা সলভ করতে পারলাম। এখন তোমার মনে হচ্ছে কি অনেক লেন্দি, বাট আমি এখানে বোঝাচ্ছি বলে এতটা সময় লাগছে। যখন তোমরা পরীক্ষার খাতায় করবে এত লেখার দরকার থাকবে না, তখন দেখবে অঙ্কটা অত্যন্ত সহজে এবং খুব কম সময়ে সলভ করতে পারছো। চলো দেখে নেওয়া যাক 3 নম্বর অঙ্কে কি আছে। নাম্বার 3 কি বলেছে? ইফ এইচ টু বি ইজ টু সি ইজ ইকুয়াল টু 2:3:4, এ ইজ টু বি ইজ টু সি সমান 2:3:4, অ্যান্ড 2a-3b+4c ইজ ইকুয়াল টু 33, 2a-3b+4c ইজ ইকুয়াল টু 33। কি জানতে চাইছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ সি, সি এর ভ্যালু কত। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করব? দেখো এখানে রেশিও দেওয়া আছে 2:3:4। আমি যে কোনো একটা এটা ধরে নেব, ধরো এক্স ওয়াই জেড যা খুশি, আমি ধরলাম এক্স, তাহলে এ সমান 2x, বি সমান 3x এবং সি সমান 4x। এবার দেখো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি আছে, 2a-3b+4c, তাহলে 2a মানে 2:2x-3b, 3:3x+4c, 4:4x, এটা সমান কত? 33। এখান থেকে আমি এক্সের ভ্যালুটা সমাধান করে বের করব, কি আছে 2:2 4x-9x+16x=33। দেখো 4 আর 9 এটা -5, 16 থেকে -5 গেলে হবে 11, 11x=33, x=33/11=3। কি জানতে চাইছে? সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত? 4x, তাহলে সি সমান 4x এর ভ্যালু পেলাম 3, 4:3=12, দিস ইজ মাই আনসার। চলো দেখে নেওয়া যাক 4 অঙ্কে কি আছে। এ সাম অফ মানি ইজ টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামাউন্ট এ বি সি ডি ইন দ্য প্রপোর্শন অফ 5:2:4:3। তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি ইজ ইকুয়াল টু 5:2:4:3। কি জানতে চেয়েছে? ইফ সি গেটস ₹1000 মোর দ্যান ডি, সি ডি এর থেকে 1000 টাকা বেশি পেয়েছে, তার মানে সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু ₹1000। দেন হোয়াট ইজ বিজ শেয়ার, তার মানে বি কত টাকা পেয়েছে। তাহলে কীভাবে করব? দেখো আগের মতোই তো এখানে আমার রেশিও দেওয়া আছে, আমি যে কোনো একটা লেটার নিলাম, ধরো এক্স, তাহলে ধরে নিলাম এ টাকা 5x, বি 2x, সি 4x এবং ডি 3x টাকা করে পেয়েছে। কি বলেছে? সি এবং ডি এর, সি ডি এর থেকে 1000 টাকা বেশি পেয়েছে, তাহলে 4x-3x=1000। তাহলে এক্স এর ভ্যালু আমরা কী পাচ্ছি? 1000। কি জানতে চেয়েছে? বিয়ের টাকার পরিমাণ কত, বিয়ের টাকার পরিমাণ কত? দেখো 2x, তাহলে বি কত পাবে? 2:1000=2000। তাহলে বিয়ের টাকা হলো 2000 টাকা। 5 নম্বর অঙ্কে কি বলেছে? 2 নাম্বারস আর রেসপেক্টিভলি 20% and 50% মোর দ্যান এ থার্ড নাম্বার, তার মানে দুটো নাম্বার আছে, ধরে নিলাম এ আর বি, এই এ আর বি কোনো তৃতীয় কোনো নাম্বারের থেকে 20% এবং 50% বেশি। কি জানতে চাইছে? দ্য রেশিও অফ দ্য টু নাম্বার ইজ, তাহলে আমাকে বের করতে হবে এ ইজ টু বি সমান কত। দেখো যখনই আমাকে পার্সেন্টেজ বলে দিয়েছে তখন ওই যে তৃতীয় নাম্বারটি আছে ওটাকে 100 ধরে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, তাহলে কি হবে আমার অঙ্কটা করতে অনেক সুবিধা হবে।
দেখো ধরে নিলাম থার্ড যে নাম্বারটা আছে সি ইজ ইকুয়াল টু 100, তাহলে বলো এ এর থেকে 20% বেশি, তার মানে এ কত হবে? 100 + 20 ইজ ইকুয়াল টু 120। বি এর থেকে কত বেশি? 50%, তার মানে বি হবে 100 + 50 ইজ ইকুয়াল টু 150। কী বের করতে বলেছে? এ ইজ টু বি সমান কত? তাহলে এ ইজ টু বি সমান কত হবে? 120 ইজ টু 150। দেখো জিরো জিরো কেটে দিলাম, তিন দিয়ে কাটবো, 3 4 12, 3 5 15, তাহলে এ ইজ টু বি কত অ্যান্সার এলো? 4 ইজ টু 5। দ্য স্যালারিজ অফ এ বি সি আর ইন দ্য রেশিও 2:3:5, তাহলে এ বি ও সি এর স্যালারির অনুপাত হচ্ছে 2:3:5। ইফ দ্য ইনক্রিমেন্টস অফ 15%, 10% অ্যান্ড 20% আর অ্যালাউড রেসপেক্টিভলি ইন দেয়ার স্যালারিজ, দেন হোয়াট উইল বি দ্য নিউ রেশিও অফ দেয়ার স্যালারিজ। তাহলে এদের স্যালারিতে কত ইনক্রিমেন্ট হচ্ছে, মানে কত করে বাড়ছে? 10% প্রথমে বেড়েছে, 15% এরটায়, আচ্ছা বি এরটায় বেড়েছে 10%, আর সি এর বেড়েছে 20%। দেখো এক লাইনে আমি অঙ্কটি করব, তাহলে এ ইজ টু বি ইজ টু সি সমান কত? 2:3:5। নতুন করে কি হবে আফটার দ্য ইনক্রিমেন্ট? কি হবে? এ ইজ টু বি ইজ টু সি কি হবে? এই 2 তার উপরে 15% বেড়েছে, তার মানে কত হবে? 115% হয়ে যাবে নাম্বারটা, ইন্টু 115% মানি ডিভাইডেড বাই 100, ইজ টু 3:10 আছে, মানে 110/100, ইজ টু 5:20, তার মানে হবে 120/100। দেখো রেশিও তো যেহেতু আছে, তো এই 100গুলো সবার সমান আছে, তাই আমি এগুলো কেটে দিলাম। এবার কি পেলাম? 15 × 30, 2 × 1 = 2, 3 × 11 = 33, 0, 5 × 12 = 60, 0। তাহলে কি পাচ্ছি? সবার লাস্টে একটা করে শূন্য আছে, তো শূন্যগুলোকে আমি কেটে দিলাম, তাহলে আমার রেশিও হলো 23:33:60, এইচ টু বি ইজ টু সি। তো এই ছিল আমাদের শেষ অঙ্ক আজকের ভিডিওতে। তো কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট করে, কোথাও কোনো সমস্যা হলে সেটাও কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করো, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো আমার ভিডিও। দেখতে থাকো এক্সাম আড্ডাবাজ, ভালো থেকো, সঙ্গে থেকো, এবং ধন্যবাদ।